খুব ইম্পর্টেন্ট নিউজ আজকে সেবি একটা নতুন সার্কুলার বার করেছে অপশান ট্রেডিং কি এর জন্য কতটা অ্যাফেক্ট হবে অ্যান্ড রিটেলাররা আপনারা যারা কম ক্যাপিটাল পাঁচ দশ হাজার দিয়ে ক্যাপিটাল করে তারা হয়তো মার্কেটে আর হয়তো ট্রেড ট্রেডভাবে সেরমভাবে করতে পারবেন না তো এটার কি অপশন ট্রেডিং এ দি এন্ড এন্ড 15 20 লাখ টাকা কি এবার কন্ট্রাক্ট সাইজ হয়ে যাবে সেই জিনিসটার ব্যাপারে আমরা ডিসকাশন করব লট সাইজ কি হবে না হবে সব সেবি কি বলেছে এই ভিডিওটা দেখবেন উইদাউট স্কিপিং কি কি আসছে পাঁচ ছটা পয়েন্ট বলবো আর কোনো ভিডিও দেখতে হবে না তারপরে আমি আজকের क्वेश्चंस আপনারা যে রেগুলারলি করেন সেটার উপর চলে যাব ঠিক আছে যদি চ্যানেলে নিউ হন ততক্ষণ সাবস্ক্রাইব করে দেবেন বিকজ সাবস্ক্রাইব করতে গেলে আমার মোটিভেশন বাড়বে আর আপনার কিছু না আপনি ফ্রিতেই করে দিতে পারবেন লাইক শেয়ার কমেন্ট করবেন অন্যদের সাথেও নাম্বার ওয়ান ফার্স্ট একটা ডেটা বেরিয়েছে দু হাজার বাইশে নাইনটি ওয়ান পার্সেন্ট এফএনও বা অপশন ট্রেডিং এ লোকে লস করে অ্যান্ড এই বছরে নাইনটি থ্রি লোকে লস করে তো এই ডেটা থেকে লোকে উল্টে আরও ট্রেড করা শুরু করেছে অ্যান্ড লস আরও বেড়েছে এটা হওয়ারই কথা অ্যান্ড এটা আরও বাড়বে কেন লোকে নিজেকে এক্সপার্ট বলে মনে করে অ্যান্ড নলেজ না নিয়ে করে ঠিক আছে এটা হচ্ছে নাম্বার ওয়ান নাম্বার টু আজকেই আপনারা বুঝে যাবেন এইগুলো যে ডিসকাস করবো একদম বেসিক পয়েন্টস স্টক মার্কেটের উপরে এগুলো যদি আপনি কিছু কিছু না জানেন তাহলে বুঝবেন যে আপনি যে ভাবতেন আপনার আমার দু একটা ইন্ডিকেটার ইউ ইউটিউব থেকে দেখে ক্যান্ডেল স্টিক দেখে চার্ট প্যাটার্ন দু একটা দেখে আমার নলেজ হয়ে গেছে এ আমার তো বেসিক নলেজই নেই আমি অ্যাপেল ব্যাট বল শুনেছি বাট এবিসি টি জানি না টেস্ট করে নিন নাম্বার টু হচ্ছে লট প্রাইস নিয়ে সেবি বলেছে ঠিক আছে তো এবার আপনি নিজেকে টেস্ট করুন লর্ড প্রাইস এখন কত যে একটা কন্ট্রাক্ট সাইজ যেটাকে বলে ঠিক আছে কন্ট্রাক্ট সাইজ অ্যাপ্রক্সিমেটলি কত হয় নিফটি অ্যান্ড ব্যাঙ্ক নিফটি পাঁচ লাখ এটা কি আপনি জানতেন এর পাঁচ লাখটাই বলেছে পনেরো লাখ করবে এটা যদি মানেই না জানেন আপনি তো বুঝতে পারবেনই না আমার ভিডিও সারা জীবন দেখতে হবে জানুন নলেজ দিন কোথা থেকে আমার থেকে বলছি না সবার থেকে নলেজ দিন যেখান থেকে পারবেন বা ঠিক জায়গা থেকে ঠিক জিনিস নলেজটা নিন ভেরি ইম্পর্টেন্ট তাছাড়া করবেন না তো ধরুন কি বলেছে পাঁচ লাখ ভ্যালু পাঁচ লাখ ভ্যালু মানে যে কোনো কিছুই ধরুন করবেন নিফটি এখন অ্যাপ্রক্স সাতাশ বা ছাব্বিশ হাজার চলছে ছাব্বিশ হাজার টাকাটা ইনটু আপনি কত লট নিফটির নিফটির ধরুন পঞ্চাশের লট ঠিক আছে নিফটির ধরুন পঞ্চাশের লট রাইট তো অ্যাপ্রক্স পাঁচ থেকে সাত লাখ টাকার কাছাকাছি এই ইঞ্জটা হবে তো এটাই ধরুন ব্যাঙ্ক নিফটি ব্যাঙ্ক নিফটি এখন কথা চলছে ধরুন ফিফটি থ্রি থাউজেন্ড এরম কিছু একটা অ্যাপ্রক্স চলছে ঠিক আছে আপনি যখন ভিডিও দেখছেন উপরে বা নিচে হতে পারে সেটা ইন্টু পনেরো পাঁচ থেকে সাড়ে সাত লাখ টাকা এর মধ্যেই রেঞ্জটা থাকবে রাইট তো যখনই এরা ইন্ট্রোডিউস করে লটগুলোকে এরাম করে তো অ্যাডজাস্ট করে বানানো হয় তারপরে দামটা বাড়ে অ্যান্ড সেই হিসাবে পাঁচ সাড়ে সাত লাখ টাকা আট লাখের মধ্যে হয় তো এই পাঁচ বা সাড়ে সাত লাখ টাকার মধ্যে যেগুলো আছে সেগুলোকে পনেরো থেকে কুড়ি লাখের মধ্যে করা হবে মানে সিম্পল কথা এইগুলো লট সাইজ চেঞ্জ করা হবে অ্যান্ড এটা যদি পনেরো লাখ করা হয় তাহলে এটাকে ইনটু থ্রি করা হচ্ছে তার মানে ব্যাঙ্ক নিফটিটা ধরুন পঁয়তাল্লিশটার কোয়ান্টিটি আমাকে ইউজ করতে হবে ঠিক আছে নিফটিটা ধরুন দেড়শোটা কোয়ান্টিটি আমার ইউজ করতে হবে রাইট এরকমভাবে জিনিসটা চলবে তো এইবারে একটা নতুন খুলাসা করে দিই যে আমি শুধু ভিডিও বানাই না আমি আপনাদের যে আপনার কতটা কি নলেজ আছে সেই জিনিসটা আপনার মনে আপনাকে এমনি ভিডিওর মাধ্যমে টেস্ট করে দিই যেমনি আমি এতক্ষণ ধরে আপনার যদি মনে না আছে ঠিক আছে যে রাজদার মনে যদি খটকা আছে তাহলে ঠিক আছে রাজদাকে ভুল বলছে এটা কিন্তু পঞ্চাশের না এটা কিন্তু পঁচিশ তো আপনার যদি সে ফার্স্টে বলছিলাম না ভিডিও শুরু হওয়ার আগে নিজেকে নিজে টেস্ট করবেন যে ঠিক আছে কিনা পঞ্চাশ যদি ভেবে ভিডিওটা দেখছেন না আপনি অপশান স্ট্রেডিং বা কিছু ইন্টারটে করেন তাহলে এর সাই টাইম আপনি বন্ধ করে দিন আপনার জন্য না আপনার এই বেসিক নলেজও নেই এটা পঁচিশের লট ঠিক আছে পঁচিশের লট তো আমি পঞ্চাশ দিয়ে বোঝাচ্ছিলাম যদি আপনার মনে হয় খটকা লাগছিলো তাহলে ঠিক আছে নাহলে না বুঝে নিন ঠিক আছে আপনার নলেজের দরকার তো মোটামুটি এইবার আমি ঠিক করে বলছি পঁচিশের জায়গায় এটা পঁচাত্তরের লট হয়ে যেতে পারে মানে মোট কথা আপনার যদি একটা অপশান কিনতে পারে পাঁচ হাজার টাকা লাগছিল তো সেটা এখন পনেরো হাজার টাকা থেকে কুড়ি হাজার টাকা অ্যাপ্রক্সিমেটলি লাগতে পারে আনে বলে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ থেকে ঠিক আছে বাট এইটা হওয়ার পরে কি এমন কিছু কিছু হয়ে যাবে না আমার মতে কিছু হবে না পাঁচ হাজার দশ হাজার যে ইনভেস্ট করছিল হ্যাঁ যারা যারা জুয়ার ভাবতো পাঁচশো হাজার টাকা দিয়ে ট্রেডিং হয় তারা যাবে তার জন্য আমিও খুশি আমার কাছে ভুলভাল কল আসা বন্ধ হয়ে যাবে কিন্তু যারা পাঁচ হাজার দশ হাজার দিয়ে করছে তারা পনেরো কুড়ি হাজার টাকাও জোগাড় করে ঠিক করতে পারবে অনেকের একটা মনে দুঃখ লেগেছে যে আমরা তিন চার বছর লস খেয়ে এই সবে প্রফিট দেখা শুরু করেছি ক্যাপিটালও কম এখন এখনই এটা হতে হলো বাট কিছু করার নেই আমরাও জানি তিন চার বছর ট্রেড করার পরেই লোকে লসটা করে হার মানলে চলবে না তিন চার বছর লস করার পরে লোকে প্রফিটটা করে ঠিক আছে দ্যাটস ইট আর ইনভেস্টিং তো না হলে সবসময় ভালো যারা ইনভেস্টিং ইনভেস্টিং করছেন কোনো মাথায় হেডেক নেই সবসময় প্রফিট আচ্ছা এই ল এটা এটা নিয়ে একটা হয়েছে নাম্বার থ্রি এবার হচ্ছে এক্সপায়ারি একটাই এক্সপায়ারি এনএসি আর বিএসসি দুটো কম্পিটিটার বলতে পারেন তো এনএসির আন্ডারে অনেক এক্সপায়ারি আছে ধরুন বিএসসি আন্ডারে দুটো বড় এক্সপায়ারি আছে সেনসেক্স আর এক্স এনএসির আন্ডারে মিড ক্যাপ নিফটি নিফটি ব্যাঙ্ক নিফটি ঠিক আছে ফিন নিফটি এইগুলো অনেক আছে নতুন আবার নেক্সট ফিফটিও এনেছে ঠিক আছে তো দেখছে যে এরকম এরকম সব এনএসি তো নিয়ে চলে যাচ্ছে তাই জন্য সেবি এটাকে বললো যে ওয়ান সাইডে যাতে না হয়ে যায় দুটো এক্সচেঞ্জই চলে যাতে কোনো প্রবলেম হলে দুটো এক্সচেঞ্জের মধ্যে একটা এক্সচেঞ্জ যেন চলে পার্সিয়ালিটি না হয়ে যায় তো ওরাম ডিসিশন নিয়েছে যে একটাই এক্সপায়ারি হবে বিকে তো ধরুন বিএসির যেটা সব থেকে বড়ো ধরুন ব্যাঙ্ক সেন্সেক্স সেন্সেক্সটাই ধরুন রাখবে সেটা শুক্রবারের জায়গায় অন্য ডেটেও হতে পারে বাট ধরুন একটাই থাকলো অ্যান্ড এনএসির তরফ থেকে নিফটি বা ব্যাঙ্ক নিফটির মধ্যেই দুটোর মধ্যে একটা মনে হয় থাকতে পারে সেটা পরে আমরা এক দু মাস পর জানানো হবে এনএসির তরফ থেকে তখন আমরা ভিডিও বানিয়ে আবার বলে দেবো এইটা বাকিগুলো সব মান্থলি এক্সপায়ারি হবে ঠিক আছে এটা একটা ভালো যে এক্সপায়ারির সময় যে হিরো জিরো জিনিসগুলো ডেলি বন্ধ হয়ে যাবে গ্যাম্বলিং বা জুয়ার মতো না লোকে শিখে করবে নাম্বার যারা যারা সেলিং করছে ঠিক আছে অপশান সেলিং তাদের জন্য দু পার্সেন্ট এক্সট্রা মার্জিন এক্সট্রা অ্যাড হবে ধরুন অপশান সেলিং কেউ করছে দু লাখ টাকা তার চার পার্সেন্ট মানে দু লাখের জায়গায় দু লাখ চার হাজার টাকা লাগবে আর নাম্বার যে ক্যালেন্ডার স্প্রেড একটা স্ট্র্যাটেজি আছে ঠিক আছে ক্যালেন্ডার স্পেড স্ট্র্যাটেজি যেটা হচ্ছে আপনি সেলিং শুধু করলেন তার সাথে একটা বাইং করলেন পরের এক্সপায়ারিতে ঠিক আছে এরকম একটা স্ট্র্যাটেজি আছে ওই স্ট্র্যাটেজি দিয়ে একটা লগভাগ মোটামুটি বলতে পারেন যে হালকা ফুলকা নাইনটি পার্সেন্ট চান্স প্রফিট হওয়ার সম্ভব থাকে এক্সপায়ারি দিন ঠিক আছে এরকম থাকে তো ক্যালেন্ডার স্পেডটা যেহেতু আর্নিং করার জন্য খুব ইজি ঠিক আছে কম আর্নিং হলো আর্নিং করার জন্য খুব ইজি তার জন্য এটাকে ব্যান করে দিচ্ছে বা এটাকে ইউজ করা যাবে না আর দেখুন সেবি আমি বুঝতে পারি না যদি প্রফিট না করছে তাহলে নাইনটি বলছে প্রফিট করছে না লস করছে আবার প্রফিট করলেও আবার বন্ধ করে দিচ্ছে আমার মতে আমাদের যে ফিন্যান্স মিনিস্টার আছে নির্মলা সীতারামন সে বলেছিল একজন ইন্টারভিউয়ার বলেছিল যে অপশন অপশান ট্রেডিং এরকম লস করছে তখন বলছিল অপশান স্ট্রেডিং কি নর্মাল মানুষদের জন্য অপশান স্ট্রেডিং কি নর্মাল মানুষদের জন্য না সাধারণ মানুষদের জন্য না অপশন স্ট্রেডিং যারা বড় বড় মানুষ আছে তাদের জন্য রিটেল ক্যাটাগরির জন্য না অপশান ট্রেডিং তো আমার মতে সেটা সিরিয়াসলি নিয়েই বলেছে অ্যান্ড রিটেলরা যদি পয়সা বানাতেও চায় বানানো শিখছে কিছু স্ট্র্যাটেজি দিয়ে সেটা আর বানাতে দেবে না এটা আমার মতে রিটেলারদের বাড়তে দেবে না দ্যাটস ইট ঠিক আছে আর নাম্বার সিক্স হচ্ছে প্রপার মনিটরিং হবে আগে আমি দিনের শেষে ব্রোকার হাউসরা মনিটর করতে কোনো জায়গায় কোনো কেউ ম্যানিপুলেশন করছে কিনা কে কোনটা ট্রেড নিচ্ছে কিছু ফিশি মনে হচ্ছে কিনা সেটা মার্কেট আওয়ারেই হবে সারাদিন ধরে চলবে এটা ব্রোকারদের কাজ এটা আমাদের কাজ না তো ওভারঅল এই যে হাইলাইটটা আছে এর উপর আপনাদের কি মতামত নিচে কমেন্ট করবেন যে আপনাদের এটা ভালো লাগলো খারাপ লাগলো আপনাদের কি মতামত যারা যারা তারা এলিমিনেট হয়ে যাবে এটা ভালো বা আপনাদের ক্যাপিটালটা বাড়াতে হবে এইগুলো আপনাদের কি মতামত বা দেরি আছে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ থেকে এটা হয়তো স্টার্ট হবে ঠিক আছে তো আমরা আজকের কোয়েশ্চনের দিকে যাবো পুরো ইনফরমেশন দিয়ে দিয়েছি আর অন্য কোনো ভিডিও দেখতে হবে না রাইট ওকে আমি পিএসইউ কর কোম্পানিতে সার্ভিস করি এস আই পি মিউচুয়াল ফান্ড রুপিস ছ হাজার টাকা করতে চাই কত দিনে এক কোটি হবে আমার স্টক দশ লাখ টাকার উপরে আছে রিভিউ করে দেবেন কি ওকে আগে দেখবো ছ হাজার টাকার এক কোটি কত দিনে হয় স্টেপ আপ ছাড়া লামসাম ছাড়া ওকে তো এখানে আমি কিছু যাব ক্যালকুলেটর অপশানে যাব ঠিক আছে ক্যালকুলেটর অপশানে গিয়ে আমি ধরুন এখানে ছ হাজার এখানে সার্চ করতে পারেন গোলে আমি যাচ্ছি এখানে ছ হাজার লিখছি এখানে পনেরো বছর রাখছি রিটার্ন আমি ইন্ডেক্স ফান্ড ফ্লেক্সি ক্যাব এগুলো থাকলে বারো পার্সেন্ট লং টার্মে নেবেন এখন কুড়ি তিরিশ পার্সেন্ট ডাজেন্ট ম্যাটার ক্র্যাশ আসলে বারো পনেরো হয়ে যাবে তো ধরুন নিয়ে থেকে করছেন বারো পার্সেন্টে এটা তিরিশ লাখ আসছে হচ্ছে না তো এটা ধরুন কুড়ি বছর টাইম লাগছে কুড়ি বছর টাইম লাগছে কুড়ি বছরে ধরুন তাও হচ্ছে না ষাট লাখ ঠিক আছে ষাট লাখের কাছে হচ্ছে তো এটা ধরুন পঁচিশ বছর টাইম লাগতেও পারে ঠিক আছে তো ধরুন পঁচিশ বছর বা চব্বিশ পঁচিশ বছরের নাগাদ এক কোটি টাকা হয়ে যাচ্ছে ঠিক আছে দ্যাটস এট এবারে ধরুন ভালো কোনো অ্যাডভাইজার এন্ডার করছেন যে ট্রাস্টেড ঠিকঠাক তো এটা আপনি ফার্স্টে পনেরো থেকে করতে পারেন তখন রিটার্নটা কম করে আঠেরো নিয়ে নেবেন কেন বিকজ আমি অ্যাজ অ্যান অ্যাডভাইজার আমি ধরুন মিড ক্যাপ বা স্মল ক্যাপে বেশি পছন্দ করি রিটার্নের জন্য বাট ভুলভাল মিড ক্যাপ স্মল ক্যাপ আবার যদি ধরুন যেগুলো রিটার্ন দিয়ে দিয়েছে নিপকন এস বি আই এগুলো হয়ে গেল টাটা এইগুলোর মধ্যে যদি আইটিআই এগুলো ভুলভাল যদি যাই তাহলে কী হবে রিটার্ন এরা দিয়ে দিয়েছে একটা মাথায় রাখবেন যেখানে রিটেলারদের রিটেলাররা জেনে গেছে যেটা ভালো সেখানে কোনো দিন রিটার্ন আসবে না যেখানে শুধু রিটেলারদের হাঙ্গামা হচ্ছে সেখানে রিটার্ন আসে না উল্টোটা হয় যেখানে রিটেলাররা যায় না সেইখানে রিটার্ন আসে ঠিক আছে তো ধরুন সেই ক্ষেত্রে আঠেরো পার্সেন্ট নিতে পারেন অ্যান্ড পনেরো বছরে হচ্ছে না স্টেপ আপ ছাড়া শুধু এসআইপি হচ্ছে না আঠেরো বছরে ধরুন অ্যাপ্রক্স এক কোটি হয়ে গেল তো আপনার সাত বছর আগে হয়ে গেল ঠিক আছে এরকম করে আপনি নিজে থেকে ক্যালকুলেট করতে পারেন রাইট বা পনেরো পার্সেন্টেও ক্যালকুলেট করতে পারেন তো মোটামুটি আপনি ধরবেন ছ হাজার টাকা এসআইপি করতে গেলে আঠেরো কুড়ি বছর সময় লাগবে শুধু ফিক্সড এসআইপিতে আর দশ লাখ টাকা যে রিভিউ করার জন্য আছে অফিসে আসবেন আমি দেখে বলে দেবো এবার হ্যাঁ কোনটা কি ছাড়তে হবে কিনতে হবে সেটা আমার যদি অ্যাকাউন্ট ওপেন করবেন যদি আমার আন্ডারে ইনভেস্ট করতে চান তখন আমি তো বলেই দেবো নাহলে তো আমি ফিনান্সিয়াল অ্যাডভাইজার আপনার হলাম না সেটা ইলিগাল হয়ে যাবে ঠিক আছে বাট হ্যাঁ ওইটুকু আমি বলে দিতে পারি কোনটা ভালো কোনটা খারাপ নেক্সট পঁচিশ হাজার টাকা লামসাম তিরিশ বছর পর পঞ্চাশ লাখ টাকা পসিবল পঁচিশ হাজার টাকা তিরিশ বছর পর পঞ্চাশ লাখ টাকা তো দেখে নিই আমি একটু ধরুন আমি একটা আগে কি কি রিটার্ন দিয়েছে ঠিক আছে তিরিশ বছরে দেখেন তিরিশ বছরে কি হরাইজন আছে বাইশ বছর তিরিশ বছর নেই তো ধরুন আমি ক্যালকুলেটারে যাচ্ছি যেটা আমি ধরি লামসাম পঁচিশ হাজার টাকা আমি এখানে লিখবো জাস্ট একবারই পঁচিশ হাজার টাকা আপনি ইনভেস্ট করছেন তো পঁচিশ হাজার টাকা আমি লিখছি এখানে তিরিশ বছর পরে রিটার্ন আমি এইটিন পারসেন্ট ধরে নেবো ঠিক আছে আপনারা এটা বারো পনেরো ধরতে পারেন তো এইটা পঞ্চাশ লাখ না হলে পঁয়ত্রিশ ছত্রিশ লাখ টাকা পসিবল ঠিক আছে দ্যাটস ইট এবারে ইনফ্লেশনের দাম কেমনি কি থাকবে সেটা তখন দেখা যাবে এবার অনেকে বলবে দশ বছর পরে জিনিসের দাম আধা হয়ে যায় ঠিক আছে এবার আমি বলি ওটা প্র্যাকটিক্যালি আলাদা থিওরিটিক্যালি আলাদা থিওরিটিক্যালি মুখে অনেকে অনেক রকম কথা বলতে পারে অনেকে বলবে দশ বছরে এক কোটি টাকার ভ্যালু দশ বছর পরে কি হবে পঞ্চাশ লাখের কাছে নামবে আপনাদের এখন মনে হয় বাট এরপরে মনে হবে না কেন এরপর আমি একবার বলবো এবারে কি বলছি দু হাজার ধরুন পঁচিশ আসতে যায় তো পনেরো সালই ধরে নেব দু হাজার পনেরো সালে 9 দশ বছর আগে যদি কেউ কার কারো কাছে ধরুন এক কোটি টাকা আছে পনেরো সালে এক কোটি টাকা আছে আমরা সবাই পনেরো সাল থেকে আমরা এসেছি ঘুরে ফিরে এসেছি এক কোটি টাকা আছে সেই এক কোটি টাকার ভ্যালু কি আজকের দু হাজার চব্বিশ পঁচিশ মানে দশ বছর পরে এক কোটি টাকার ভ্যালু কি পঞ্চাশ লাখের কাছে হয়ে গেছে আপনার কি মনে হয় আমার তো মনে হয় না আমার তো মনে হয় হার্ডলি নব্বই লাখের কাছেই আছে হয়তো দশ লাখ টাকার ভ্যালু হয়তো কমেছে এরকম আমার তো মনে হয় না পনেরো সালে যা এক কোটি টাকা আছে সেটা পঞ্চাশ লাখ হয়ে গেছে বা এক লাখ টাকার ভ্যালু পঞ্চাশ হাজার হয়ে গেছে আধা হয়ে গেছে আমার তো মনে হয় না আপনার কি মনে হয় তাহলে ওই যে বলে না যে দশ বছর পরে আধা হয়ে যাবে কারোর কথা শুনতে হবে না তাদের এক কোটি টাকা পকেটে নেই বা পকেটে নিয়ে আসার মতো দশ বছরে এসআইপি করার সামর্থ্য নেই যাতে আপনিও না করতে পারেন বা কেউ এগিয়ে না যায় তারা ওই জন্য বলে আগে এক কোটি টাকা করে নিন তারপরে সব দেখা যাবে এর থেকে সেফ হয়েতে এক কোটি টাকা কেউ করাতেও পারবে না তাহলে আমার তাদের কাছে কোয়েশ্চেন থাকে তাহলে কিসে করবো যাতে আমার দু বছর এক কোটি টাকা হয় ইনভেস্ট তো করতে পারবেন না মাসে এক লাখ ইনভেস্ট করবেন হাজার দু হাজারই আবার বলছেন দশ কুড়ি বছর পর এক কোটির ভ্যালু আধা হয়ে যাবে আরে বাবা আপনি এমন জিনিস ইনভেস্টমেন্ট বলুন যাতে আধা না হয়ে যায় এক কোটি টাকা হয়ে যায় এফডিতে রাখলে তো এমনিও আধা কী চার পাঁচ ভাগ হয়ে যাবে তাহলে কিসে ইনভেস্ট করবো সেফলি যাতে টাকাটা জিরো না হয়ে যায় অ্যান্ড এক কোটির ভ্যালুটা আধাও না হয়ে যায় দশ বছর পরে কিসে ইনভেস্ট করবো বলুন অ্যান্সার নেই তো সেই ক্ষেত্রে প্র্যাকটিক্যালি জিনিসটা হন থিওরিটিক্যালি না পনেরো সাল থেকে চব্বিশ সাল পঁচিশ সাল দশ বছর আগে এক কোটি টাকার ভ্যালু কি পঞ্চাশ লাখের কাছে হয়ে গেছে আমার তো মনে হয় এক কোটি টাকার ভ্যালু এক কোটিই আছে ভ্যালু এমন কিছু কমেনি তাই না দ্যাটস ইট ওই জন্য মেন্টালিটি চেঞ্জ করার জন্য আমার ভিডিও দেখতে পারেন সাবস্ক্রাইব করতে পারেন স্যার এইগুলো বলুন কেমন পোর্টফোলিও হবে এরকম যদি পোর্টফলিও আপনারা কিছু থাকে নিচে কমেন্ট করতে পারেন নেক্সট ভিডিওতে অ্যান্সার পেয়ে যাবেন টাটা স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ অ্যাক্সিস মিড ক্যাপ পরাকলে প্লিজ এখানে দুটো একটা হচ্ছে যা যারা কমেন্ট করছেন তারা তারা নিশ্চয় কিছু ভেবে নিয়েছেন যদি ভেবে না নেন র্যান্ডামলি ইচ্ছা হয়েছে নিয়েছেন তাহলে আমাকে যেমন আমি কাউকে জিজ্ঞাসা করতে হয় না কেন আমি ভেবে নিয়েছি আমি জানি কেন জিনিসটা দিচ্ছি বা আমার ইনভেস্টারদের আমি বলে দিই কেন জিনিসটা দিচ্ছি আপনি জিজ্ঞেস করছেন খারাপ না আপনারাও জিজ্ঞাসা করতে পারেন বাট জিজ্ঞেস করছেন মানে কনফিডেন্সের অভাব আমি নিজের থেকে নিচে আমি নিজেই জানি না ভয় পাচ্ছি যে কি হবে ফিউচারে ভালো নিয়েছি খারাপ নিয়েছি আমি আমারটা এমন জানি বিন্দাস আমি ভালো নিয়েছি বাট আপনি যে কোয়েশ্চেন করছেন কোয়েশ্চেন করা মানে হয়তো ভালো খারাপ নিয়েই যাই না তো নলেজ নিবেন ঠিক আছে এই ডাইরেক্ট কথাটার উপরে অনেকে আমাকে অনেক কিছু কথা বলতে পারে বাট ডাইরেক্ট কথাটা আমি দেখলেই ভয় লাগে কেন বিকজ আমি তো রেগুলারে করি আমি অ্যাডভাইজার হয়েও অন্য অ্যাডভাইজার রেগুলার করি আগের ভিডিওতেও বলেছি অনেক ধরুন আজকে আপনি নেই আজকে আপনি কোয়েশ্চেন করেছেন কালকে আপনি নেই বাই চান্স ডিরেক্টে আছে কোনো পেছনে অ্যাডভাইজার নেই নিজে থেকে করতে গেছেন পাকামি করে তো আপনার নমিনি ধরুন আপনার ওয়াইফ আছে বা আপনার মা আছে কেউ আছে তো আপনার ওয়াইফ কোনোদিনই জানতে পারবে টাকাটা অ্যাডভাইজার হলে তো পোর্টফোলিও রিভিউর জন্য ফোন করে টাকাটা জানতে পারবে কোনো দিন যে টাকাটা এরকম করা আছে এরকম তাহলে ওখানেই পড়ে থাকলো কার এই যে প্রমোশন এই প্রোমোশন ডিরেক্ট প্ল্যাটফর্ম আইপিএল ফাইপিএল এ গ্রো কেন প্রোমোট করে কেন দ্যার ইজেন বিং ফান্ড হাউসগুলো উপরে সব মাথা আছে সব একসাথে প্ল্যান প্রোগ্রাম হয় অ্যান্ড ফান্ড হাউসগুলো চায় ডিরেক্টে করে ডরমেন্ট হয়ে পড়ে থাকুক অ্যান্ড দিনই ওগুলো রিডেমশান হবে না ফ্যামিলি বুঝতেও পারবে না রিডেমশান হবে না তাদের কাছেই পড়ে থাকবে ফায়দাটা তাদের দিচ্ছেন আপনি আপনার ফায়দা করছেন না ঠিক আছে এটা হচ্ছে নাম্বার ওয়ান ঠিক আছে আর আমি সবসময় মনে করি পয়েন্ট ফাইভ পার্সেন্ট যে অ্যাডভাইসার যে কোনো নিচ্ছে বা এজেন্ট নিচ্ছে এটা পয়েন্ট ফাইভ পার্সেন্ট তার থেকে অনেক কম নিচ্ছে এদের পাঁচ পার্সেন্ট নেওয়া উচিত পয়েন্ট ফাইভ অনেক কম সেভিড বিট যদি কিছু চেঞ্জ করা উচিত এটাতে করা উচিত এখানে আড়াই তিন পাঁচ করা উচিত বিকজ এটা কখনোই পয়েন্ট ফাইভে রিকল হতে পারে না এতটুকু কি সিকিউরিটি আছে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আপনি যারা ডাইরেক্ট করেছেন নিশ্চয়ই ভেবেচিন্তাই করেছেন আপনার যদি বাই চান্স কিছু হয়ে যাচ্ছে আপনার ছেলে মেয়ে তখন পাচ্ছে আফটার ধরুন টোয়েন্টি ইয়ার্স ছেলে মেয়ে ধরুন জেনেও গেল আপনার ধরুন পাঁচটা জায়গায় নিপন অ্যাক্সিস হ্যান ত্যান কানাডা হ্যান ত্যান কেনা আছে কীভাবে নমিনি কি নমিনি কি ডাইরেক্টলি পেয়ে যাবে এরকম প্রসেস কী আছে জানেন জানেন না নটারি করতে হবে আলাদা করে পাঁচটা জায়গায় কেনা আছে পাঁচটা এমসিতে আলাদা আলাদা হেড ব্রাঞ্চে গিয়ে নোটারি করে দিতে হবে হবে নটারি ঠিকঠাক লাগতে হবে পাঁচটা জায়গায় পাঁচটা এমসিতে হেড কোয়ার্টারে গিয়ে দিতে হবে দিলে তারপরে আবার ভেরিফিকেশন হ্যানত্যান করে তখন আপনি হয়তো পেলেও পেতে পারেন তারা কেনা বাট এইগুলো রেগুলার কি জানেন তো অ্যাডভাইজার যে পিছনে আছে বা অ্যাডভাইজার যদি মারাও যায় তার পুরো গোটা কোম্পানি আছে তার অফিস আছে যাই হোক তো সেখানে গেলেন জেরেমেরাম করা ছিল পাঁচটা ফান্ড দেখবে এবার অ্যাডভাইজারদের এমপ্লয়ীদের কাজ আপনি বসে থাকুন আপনার নমিনি বসে থাকবে নমিনির টাকা সাত দিনে চলে আসলো তার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা নটেরি ফটেরি কাজ তাদের আমি ওই জন্য বলি পয়েন্ট ফাইভ পার্সেন্ট অনেক কম আমারও যে অ্যাডভাইজার আছে যাকে অ্যাডভাইস করে না জাস্ট বলি ছ অন্তর ফোন করবে বাই চান্স আমি আছি না আছি আমার মা জেনে আমি অ্যাটলিস্ট আমার কিছু কেনা আছে তুমি প্রসেস করতে পারবে জাস্ট ফোন করার জন্য এইটা দিচ্ছি আমার মতে সে যেতে এতটা হেল্প করছে আমি পাঁচ পার্সেন্ট দিতে সে পাচ্ছে না অনেক কম ঠিক আছে টাকাটা যদি জলে দিতে হতো তাহলে আমি সব খরচাই করে দিতে পারতাম ঠিক আছে দাদা আমি আপনি একদম ঠিক কথা বলেছেন আমাদের মধ্যবিত্ত লোকেদের শুধু লস করতেই জানে একদম মধ্যবিত্ত লোকেরা একটা কনসেপ্ট এসছে ফ্রি বিজ এই হাজার টাকা দু হাজার টাকা ফ্রিতে পেপে এমন হয়ে গেছে ফার্স্ট অফ অল আমি কাউকে আর পাঁচশো টাকাও প্রফিট দেবো না নিজে মরে যাবো ঠিক আছে নিজের ফান্ড বাজে হবে ঠিক আছে আমি কাউকে বাড়তে দেবো না এটা হচ্ছে বেঙ্গলিদের মেন্টালিটি ওটা আম্বানি বা আদানির সাথে হওয়ার কম্প্যারিজন করে সবাই আপনারা ধরুন অনেকেই চান আম্বানি বা আদানির মতো পয়সা হবে বাট এইটা দেখেন না আম্বানি বা আদানি কী করছে আম্বানি বা আদানি কি অপশান ট্রেডিং করছে আম্বানি বা আদানি কি বলছে পাঁচশো টাকা দিয়ে পাঁচ কোটি হবে তাহলে ব্যবসা করতো না আম্বানি বা আদানি কি ডিরেক্টে করছে নাকি এটা ফার্মের আন্ডারে নিজেদের সিএ ফার্ম ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার দিয়ে করাচ্ছে তাদের দু পার্সেন্ট দিচ্ছে তাদেরকে তাদের মতো হতে হলে তাদের মতো মাইন্ডসেট হতে হবে এখানে অনেক ব্যাপার আছে যেহেতু নলেজ নেব না পাঁচ হাজার টাকা দিয়ে একটা কোর্স করে ঠিক জায়গা থেকে অবভিয়াসলি নলেজ নেওয়ার থেকে পনেরো হাজার টাকা ইনভেস্ট করে পাঁচ হাজার টাকা প্রফিট করব আচ্ছা করলো ফার্স্টে পাঁচ হাজার টাকা পুরো জিরো হয়ে গেল যাদের হয়নি তাদের হয়ে যাবে কোনো অসুবিধা নেই আবার তখনও যাবে না আবার ইনভেস্ট করবে এই পনেরো হাজার টাকাটাই রিকোভারি করতে গিয়ে পনেরো হাজার আবার জিরো হয়ে যাবে আবার এই তিরিশটা রিকভার করতে গিয়ে ষাট হাজার জমিয়ে ইনভেস্ট করবে জিরো হয়ে যাবে এবার সোনা দানা বেচে লাস্ট ট্রাই করবে হচ্ছে এক লাখ টাকা দিয়ে কিচ্ছু নেই লোকের থেকে ধার নিয়েও করবে জিরো হয়ে গেল লোককে এবার ইএমআইএাতে হবে ফেঁসে গেল আলটিমেট পাঁচ হাজার টাকা দিলে হয়তো জিরো হতো না অ্যাটলিস্ট বিকজ আমার তো কোনো স্টুডেন্ট এখনো অবধি তেমনি কোনো লস করেই ঠিক আছে জিরো হতো না কিন্তু এইবারে ধারে জর্জরিত হয়ে আমার কাছে ফোন আসবে রাস্তা বাঁচাও কোনো কি নেই কত ক্যাপিটাল আছে দশ হাজার টাকা কিছু হবে ওটাও ধার নিয়ে করবো কী হবে এক্সট্রিমলি সরি ঠিক আছে নেক্সট দাদা এস বি স্মল ক্যাপ পারাক ফ্লেক্সি ক্যাপ ইউটিআই নিফটি ফিফটি ইন্ডেক্স ফান্ডে তিনটে কম্বিনেশান কেমন কম্বিনেশন সবসময় ভালো মিউচুয়াল ফান্ড মানেই ভালো ইকুইটি হলেই ভালো ডিপেন্ড করছে বারো পনেরো পাবেন এইটাতে আমি বলে দিচ্ছি আপনি অ্যাপ্রক্স লং টার্মে কুড়ি বছর যদি রাখেন কুড়ি বছর পরে আমি এখনই বলে দিচ্ছি চোদ্দো পার্সেন্ট পাবেন সিম্পল ঠিক আছে এস বি স্মল ক্যাপ লোকের অনেক ইনভেস্টমেন্ট বেড়ে গেছে এখন আর তেমনি রিটার্ন দেবে না পারে যেহেতু সবার পোর্টফলিও অলমোস্ট আছে যেখানে সবাই থাকে পাবলিকরা সেখানে কোনো দিন রিটার্ন আসে না চোদ্দ পনেরোই পাবেন লাস্ট দশ বছরও দেখে নিতে পারেন আর নিফটি ফিফটি ইন্ডেক্স ফান্ড এগারো থেকে বারো পার্সেন্টই দেবেন যেমনি কোনো ইন্ডেক্স ফান্ড বা ইটিএফ দেয় ঠিক আছে দ্যাটস ইট ভাই আমি দু হাজার টাকা করে এসআইপি করলে কুড়ি লাখ কত দিনে হবে এখানে আপনি গোল অপশানে চলে যেতে চান যদি আজকের দিনের কুড়ি লাখ চান তাহলে আপনি কী করতে হবে ঠিক আছে আচ্ছা দু হাজার টাকা করে এসআইপি এখানে আপনি এসআইপি অপশানে যাবেন এস আই পি অপশানে গিয়ে দু হাজার লিখবেন নাম্বার অফ আর ধরুন পনেরো থাকলো অ্যান্ড আপনি পনেরো পার্সেন্ট নিজে থেকে করলে বারো পনেরো দেবেন তেরো লাখ হচ্ছে আপনার কথা কুড়ি লাখ চাই তাহলে এটা অ্যাপ্রক্সিমেটলি আঠেরো যদি করে নিই আঠেরো করে দেখলে কুড়ি লাখ মানে সতেরো থেকে আঠেরো বছর হয়ে যাবে এবার এর জায়গায় যদি আপনি কুড়ি পার্সেন্ট কিছুভাবে ঠিকঠাক ফান্ডে লাগিয়ে যদি পেয়ে যান তাহলে নিশ্চয়ই কম বছর লাগবে ধরুন চোদ্দ বছরে একটু দেখেনি চোদ্দ বছরে অ্যাপ্রক্স পনেরো বছরের কাছে হয়ে যাবে তো তিন চার বছর আগেই হয়ে যাবে এরকম করে আপনার ডিপেন্ড করবে যেহেতু দু হাজার টাকাটা খুব কম অ্যামাউন্ট কুড়ি লাখটা একটু ঠিকঠাক অ্যামাউন্ট তো যেহেতু কম অ্যামাউন্ট অত এন অত বেশি অ্যামাউন্টে পৌঁছানোর চেষ্টা করছেন পনেরো কুড়ি বছর তো লাগবেই ঠিক আছে বাট হ্যাঁ স্টার্ট করাটা ভালো নাহলে স্টার্ট না করি আমাদের সাথে অনেকের জুলাই মাস থেকে অফিস এসেও কথা হয়েছে ফোনেও কথা হয়েছে করবো 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 মার্কেট উপর করব হ্যান ত্যান এই নাটক ফাটক করে করে ভেবে চিনতে দেখছি এই সেই এক্সপেরিমেন্ট করছি দেখে নি এই সে করতে করতে কি জানেন তেইশ হাজারে তখন তাদের সাথে কথা বলছিলাম তেইশ হাজার নিফটিতে ছিল চব্বিশ গেল পঁচিশ গেল ছাব্বিশ গেলো সাতাশও পৌঁছাবে তিরিশও পৌঁছে কোনো কোনোদিন আলটিমেট কার কি হলো প্রবলেম কি হলো মার্কেট আপনার জন্য দাঁড়ানো না মার্কেট বেড়ে গেলো ঠিক আছে আপনি ভুল করে তখন তিরিশ হাজার দেখে যখন বত্রিশ হাজার চলে যাবে না তখন ধরুন ইনভেস্ট করবেন এবার এত বেড়ে গেল এবার এক্সপেরিমেন্ট শেষ এবার ইনভেস্ট করবো তারপরেই ক্যাশটা পড়বে কে বারণ করেছিল এখানে ইনভেস্ট করতে কে বারণ করেছিল এখানে ইনভেস্ট করতে দু মাস তিন মাসেই তো দশ পনেরো পার্সেন্ট আপ হয়ে গেছে কে রিটার্ন না আপনি কে ফায়দা পেলো না আপনি কে ফায়দা পেলো যারা মার্কেটে ইনভেস্ট করে দিয়েছে আচ্ছা দাদা আমি তোমার কাছে মাসে দু হাজার টাকা এস করতে চাই আমার কত বছরে এক কোটি টাকা হবে আর কী কী ডকুমেন্ট লাগবে ডকুমেন্ট কিছু না আপনি আমাকে প্যান কার্ডের ছবি পাঠাবেন ইমেল আইডি আর ফোন নাম্বার আমি আপনার ইউনিক লিঙ্ক ক্রিয়েট করে দেবো আপনাকে ইমেল আর ফোন নাম্বার যেটা দিলে ওটাই পাঠিয়ে দেবো ওটা দিয়ে আপনি লিঙ্ক দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলে নেবেন আধার প্যান নমিনি ব্যাঙ্ক ডিটেলস দিয়ে খুলে নেবেন ইউজার আইডি পাসওয়ার্ড পেলে ম্যানডেট করতে বলব ম্যানডেট ক্রিয়েট হয়ে গেলে সাত দিনের মধ্যে আমরা ফান্ড কেন কী দিচ্ছি এক্সপ্লেন করে কত বছরে কী হবে তখন আমি বলে দেবো আছে হয়ে যাবে কোন কোন ফান্ডে অ্যান্ড দু হাজার টাকাটা খুবই কম এক কোটি টাকা হয়তো পৌঁছাতে বাইশ থেকে চব্বিশ বছর টাইম লাগতে পারে তো এটা যদি এই দশ পার্সেন্ট করে স্টেপ আপ করতে থাকেন তাহলে হয়তো পনেরো থেকে আঠেরো বছরও পৌঁছে যেতে পারেন দ্যাটস ইট ঠিক আছে আর দেখেনি কোনো কোশ্চেন আছে কিনা আর কোনো কোশ্চেন নেই যদি আপনারা শিখে করতে চান যে আপনারা ভুল করেছেন যে আমি শিখে করতে চান তার সাথে দুর্গা পুজোর সময় বলেন দুর্গাপুজোর পরে আমাদের কোর্স প্রাইসগুলো বাড়ছে বিকজ আমাদের স্টক রেকমেন্ডেশনগুলো মোটামুটি মাল্টিভ্যাকার সেগমেন্টগুলো অ্যাটলিস্ট ঠিক হচ্ছে ঠিক আছে তো তার জন্য ওইগুলো একসাথে পেয়ে যাবেন তো এখানে বেসিক টু ইন্টারমিডিয়েট আছে বা এখানে সুইং ট্রেডিং অ্যাডভান্স মাস্টার ক্লাস আছে দুটোর সাথেই আপনি তিন মাসের সুইং ট্রেডিংগুলো পেয়ে যাবেন সেগুলো এই মাসের পারফরমেন্স এই মাসে একটু হোল্ডিং আছে আমাদের স্টকগুলো আগের মাসের খুব ভালো পারফরমেন্স ছিল এই মাসের স্টকগুলো ভোলাটিলিটির জন্য বেশি বেরোয়নি সব প্রফিট বুকও হয়নি স্টপ লসের হিট হয়নি স্টপ লস কমই হিট হয় তো সেই ক্ষেত্রে হোল্ডে আছে পরের মাসে হয়তো সবগুলো বেরিয়ে যাবে সেরকম স্টকও আমরা ডিসকাস করে দিই যে লাইভ মার্কেটে শুধু শেখালো হবে না লাইভ মার্কেটে আমাকে স্টক বেছে নিয়ে একে দেখাতে হবে আমাদের আমাদের আছে ভয় নেই যে আমরা লাইভ মার্কেটে করলে আপনার সামনে লস করবো তো সেই ক্ষেত্রে এগুলো যদি চান আপনার ফোন করে পারচেস করতে হবে মিউচুয়াল ফান্ডের এস বা কোনো গোল থাকলে আপনি সেটা যদি চান বা মান্থলি ইনকাম এস পি যদি চান দশ লাখ টাকা ক্যাপিটাল যদি চান নেক্সট মান্থ থেকে শুরু হয়ে যাক নিচে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন আমার নাম রাজ কর্মকার ৰেজিষ্টাৰ্ড ফিনেন্সিয়েল এডভাইজাৰ লাইচেঞ্চ নম্বৰ এ আৰ এন থ্ৰী ডবল জিৰ' ছিক্স ওৱান থ্ৰী ছাইনিং অফ থেংক ইউ ছ' মাছ সবলৈ কিপ ইনভেষ্টিং কিপ ট্ৰেডিং